সো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। তো ফ্রেন্ড, আজকে কিন্তু আমি তোমাদের জন্য একটি ধামাকা অ্যাপ নিয়ে চলে এসেছি, যেখানে কিন্তু তোমরা পার রেফারে 50 টাকা পেয়ে যাবে, এবং সাইন আপ বোনাস তরফে কিন্তু তোমরা কত না 50 টাকা পেয়ে যাবে। এবং যদি তুমি একজন ফ্রেন্ডকে রেফার করো তাহলে কিন্তু তুমি 50 টাকা পেয়ে যাবে, এবং ইনস্ট্যান্ট তুমি 100 টাকা কিন্তু কি না তোমার পেটিএম বা যে কোনো ব্যাংকে কিন্তু তুমি উইথড্রল করে নিতে পারবে। তো কী সেই অ্যাপ্লিকেশন অবশ্যই তোমাদের সামনে নিয়ে আসবো। তার আগে আমি তোমাদেরকে বলতে চাই, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অবশ্যই ক্লিক করে দেবে। যখনই সাবস্ক্রাইব করবে পাশে বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অপশনে ক্লিক করে নেবে। তো যে অ্যাপ্লিকেশানটি আসছে সেটি কিন্তু খুবই সুন্দর, এবং অ্যাপ্লিকেশানটির নাম হচ্ছে কয়েন সুইচ অ্যাপ্লিকেশান থেকে। কয়েন সুইচ বলে যে অ্যাপ্লিকেশান রয়েছে সেই অ্যাপ্লিকেশানের থেকে কিন্তু আসছে। তো ফার্স্ট স্টেপ বাই স্টেপ কমপ্লিট করার জন্য ফার্স্ট ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তো ফার্স্ট আমি দেখিয়ে দেবো তোমাদেরকে যে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে, মাস্ট তোমাকে লিঙ্ক থেকে জয়েন হতে হবে, তাহলে কিন্তু তুমি 50 টাকা ক্যাশব্যাক কিন্তু তুমি পাবে তোমার কি না তোমার যে অ্যাপ্লিকেশান রয়েছে কয়েন সুইচ অ্যাপ্লিকেশানে কিন্তু তোমার ডাইরেক্ট চলে যাবে। তো ফার্স্ট তোমাদেরকে যে স্টেপগুলো কমপ্লিট করতে হবে সেই স্টেপগুলো স্টেপ বাই স্টেপ ফলো করো। তো ফার্স্ট ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে যে লিঙ্কটি ক্লিক করো, এবং দেখো লিঙ্ক দিয়ে দেবো আমি, ফার্স্ট লিঙ্ক যেটা থাকবে সেটাতে ক্লিক করো, এবং ক্লিক করার পর তোমরা প্লে স্টোরে গিয়ে অ্যাপসটা ইনস্টল করে নাও। ফার্স্ট প্লে স্টোরে গিয়ে ইনস্টল করার পর তোমরা কিন্তু কী করবে, সিম্পলি ওপেন করো। ওপেন করার পর তোমাদের কাছে কি না ইন্টারভিউর মোবাইল নাম্বার, তো মোবাইল নাম্বার দেওয়ার পর কিন্তু প্রসিড সিকিউরিটিতে তুমি কিন্তু ক্লিক করে দেবে, এবং টাইপ করার পরে কিন্তু তোমার ওটিপি ভেরিফিকেশান হবে। তো সিম্পলি তুমি দেখতে পাচ্ছ ওটিপি ভেরিফিকেশান হলো, এবং ওটিপি ভেরিফিকেশান কমপ্লিট করে নেওয়ার পরই তোমাদের কিন্তু এমপিন চয়েস করতে হবে, এবং এমপিন কিন্তু দুবার ধরে চয়েস করতে হবে। তুমি যেমন 1 2 3 4 সিলেক্ট করলে আবার কিন্তু রিটাই ইন এমপিন সেট করতে হবে, তাহলে তখনও কিন্তু তোমাকে 1 2 3 4 কিন্তু পেস্ট করতে হবে। তো সিম্পলি করে নেওয়ার পর কিন্তু তোমরা কী করবে না তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। চয়েস করার পর তোমরা কিন্তু অ্যাপের ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আমার এখানে কিন্তু 50 টাকা ব্যালেন্স কিন্তু শো হয়ে গেছে। তো ফার্স্ট তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমার 50 টাকা ব্যালেন্স কিন্তু শো হয়ে গেছে। তো আমি কিন্তু এই ব্যালেন্সটা কিন্তু উইথড্রল করবো কীভাবে, আমার কিন্তু ব্যালেন্সটা আছে BTC কয়েন সমান বিটকয়েনে কিন্তু রয়েছে। তো ফার্স্ট তোমাদেরকে কী করতে হবে, সেটিং আইকনে কিন্তু ক্লিক করতে হবে। তো সেটিং আইকনে ক্লিক করার পর তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই তোমাদের প্রোফাইলের KYCটা কমপ্লিট মাস্ট করে দিয়ে হবে, তবেই কিন্তু তুমি টাকাটা তোমার ব্যাংকে নিতে পারবে। তো KYC কমপ্লিট করার জন্য ফার্স্ট তোমাকে কী করতে হবে, KYC কমপ্লিট করার জন্য ফার্স্ট KYC নাও অপশনে কিন্তু ক্লিক করতে হবে, এবং KYC নাও অপশনে কিন্তু ক্লিক করতে হবে। এবং দেখতেই পাচ্ছ এখানে ইউজার ভেরিফিকেশান KYC, তো সিম্পলি কিন্তু ইউজার ভেরিফিকেশান KYC কমপ্লিট করার পর তোমরা কিন্তু ফার্স্ট যে রয়েছে সে ভেরিফিকেশান, এবং সেকেন্ড ভেরিফিকেশান এবং থার্ড ভেরিফিকেশান কিন্তু কমপ্লিট করতে হবে। জাস্ট 45 সেকেন্ড কিন্তু সময় লাগবে ভেরিফিকেশান কমপ্লিট করার জন্য। তো প্রথম ভেরিফিকেশান আমি যখনই সিম্পলি টাইপ করবো, এবং টাইপ করার পর তোমরা কিন্তু নাম সুন্দর করে দিয়ে দেবে তোমাদের যে নাম রয়েছে। তো সিম্পলি আমি কিন্তু আমার নামটা দিয়ে দিচ্ছি, এবং দিয়ে দেওয়ার পর সুন্দর করে কিন্তু তুমি ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবে। তো ডেট অফ বার্থ কিন্তু আমি সিলেক্ট করে নিচ্ছি, এবং ডেট অফ বার্থ সিলেক্ট করার পর তোমাদের যে জিমেল অ্যাড্রেস, তো সিম্পলি তোমরা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবে, এবং দেওয়ার পর কিন্তু কন্টিনিউ অপশনে ক্লিক করবে। এবং কন্টিনিউ অপশনে ক্লিক করার পর তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু অপশন রয়েছে ভেরিফিকেশান, তো সিম্পলি আমি ভেরিফিকেশান অপশনটিতে ট্যাপ করে দেবো। তো ভেরিফিকেশান অপশনটিতে টাইপ করার পর কিন্তু আমার ভেরিফিকেশান কমপ্লিট দেখাচ্ছে। তো সিম্পলি একটি ওটিপি আসবে, এবং ওটিপিটা আমাকে কিন্তু সাবমিট করতে হবে, আমার ইমেল অ্যাড্রেসে কিন্তু ওটিপিটি আসবে। তো ফ্রেন্ড, আমি ইমেল ওপেন করে নিয়েছি, এবং আমার কাছে ভেরিফিকেশান একটি SMS কিন্তু অলরেডি চলে এসেছে। তো সিম্পলি আমি ভেরিফিকেশান SMSটিতে আমি ওপেন করে দেবো। তো ভেরিফিকেশান অপশন ক্লিক করার পর এই যে দেখুন একটা কোড চলে এসেছে, তো সিম্পলি এটাকে আমি কপি করে নেব, এবং কপি করে নেওয়ার পর আমি কিন্তু আবার অ্যাপ্লিকেশানে চলে যাব, এবং যার পর আমি কিন্তু এখানে পেস্ট দেখতে পাচ্ছি এখানে চলে এসেছে। তো কনফার্ম অপশানে কিন্তু ক্লিক করে দেবো, এবং কনফার্ম অপশানে ক্লিক করে দেওয়ার পরই জাস্ট কি না এখানে টাইমার চলছে, তো এইখানে তো সিম্পলি আমি ইমেলটি ভেরিফিকেশান করে নিয়েছি। এরপরে আসছে কি প্যান কার্ড ভেরিফিকেশান, তো সিম্পলি কিন্তু 45 সেকেন্ডের মধ্যে কিন্তু প্যান কার্ড ভেরিফিকেশান করে নেবো। তো সিম্পলি আমি প্যান কার্ডটা অপশানটাই ক্লিক করলাম, তো সিম্পলি প্যান কার্ড অপশানটি ক্লিক করার পর তোমরা কিন্তু নেক্সট করে যাবে, এবং নেক্সট করার পর কিন্তু কন্টিনিউ অপশানে ক্লিক করবে, এবং কন্টিনিউ অপশানে ক্লিক করার পর তোমাদের কিন্তু এলাও করতে হবে। তো সিম্পলি কিন্তু এলাও অপশানে ক্লিক করে দেবে। তো তোমরা দেখতেই পাচ্ছ প্যান কার্ডের কিন্তু প্রথম ফ্রন্ট কিন্তু আমি আপলোড করে দিচ্ছি। সিম্পলি কিন্তু তোমাদেরকে কী করতে হবে না, এইখানে টাইপ করে কিন্তু আপলোড করে দিতে হবে। তো সিম্পলি আমি কিন্তু আপলোড করে দিলাম, এবং আপলোড করে দেওয়ার পর আমাকে কিন্তু ব্যাকসাইডের যে ফটো সেই ব্যাকসাইডের ফটো কিন্তু আপলোড করতে হবে। তো ফ্রেন্ড দেখতেই পাচ্ছ আমি কিন্তু ব্যাক ফার্স্ট যে ফার্স্ট সাইড সেটা কিন্তু আপলোড করে দিয়েছি, এবং ব্যাকসাইড আপলোড করে নেবে। এবং নেওয়ার পর তোমরা কী করবে না, সিম্পলি কিন্তু আপলোড করে নেওয়ার পর তোমরা কিন্তু সিম্পলি
প্যান কার্ডটা ভেরিফিকেশন করবেন এবং আইডেন্টি প্রুফ, এবং আইডেন্টি প্রুফ হিসেবে কিন্তু তোমাকে অবশ্যই অবশ্যই কি না তোমাদের যে আধার কার্ড রয়েছে, আধার কার্ডের প্রথম পেজটার ছবি এবং দ্বিতীয় পেজটার ছবি কিন্তু তোমাদেরকে অবশ্যই অবশ্যই আপলোড করতে হবে। এবং আপলোড করলে তোমাদের যে এটা কিন্তু 100% কিন্তু কমপ্লিট হয়ে যাবে, এবং এটা 100% কমপ্লিট হয়ে যাবে, এবং কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু তোমরা KYC কিন্তু সম্পূর্ণ 10 থেকে 15 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এবং KYC কমপ্লিট করে নেওয়ার পর তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই KYCটা কমপ্লিট করবে। দেখো ফার্স্ট স্টেপ আমি তোমাদেরকে আবারও একবার বলে দিচ্ছি, KYC কমপ্লিট করার জন্য সিম্পলি তোমাদের প্যান কার্ড অপশনে যাবে, এবং প্যান কার্ড অপশনে যাওয়ার পর কিন্তু তোমরা প্যান কার্ডের প্রথম পৃষ্ঠা এবং তোমাদের যে ব্যাক সাইড যেটা প্রথম পৃষ্ঠাটা এবং ব্যাক সাইডের দুটোই কিন্তু ছবি নেবে, নেওয়ার পর কিন্তু সেখানে আপলোড করে দেবে। এবং আপলোড করার পর তৃতীয় নম্বর যেটা কীভাবে KYCটা কমপ্লিট করবে, না ফার্স্ট দেখো তোমরা আইডেন্টি প্রুফ হিসেবে কী করবে, না আইডেন্টি প্রুফ হিসেবে কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই আধার কার্ড সিলেক্ট করবে, এবং আধার কার্ডের প্রথম পৃষ্ঠা এবং ব্যাক প্যানেলের পৃষ্ঠাটা। তারপরে কী করবে, তোমাদের যে একটা ফেসে যে তোমরা কিন্তু একটা সিম্পলি তোমাদের সেলফি নিয়ে নেবে, এবং সেলফি নেওয়ার পর কিন্তু অবশ্যই আপলোড করে দেবে। জাস্ট এটা কিন্তু তোমাদেরকে 100% পূরণ করতেই হবে, এবং 100% পূরণ করলে তোমাদের কিন্তু KYCটা মাস্ট কমপ্লিট হয়ে যাবে। এবং KYC কমপ্লিট হয়ে গেলে কিন্তু তোমরা সিম্পলি ব্যাক বাটনে ব্যাক করে দেবে, এবং ব্যাক করে দেওয়ার পর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ব্যাঙ্ক ডিটেলস দিয়ে দিয়েছে, সিম্পলি কিন্তু ব্যাঙ্ক ডিটেলস অপশানে কিন্তু ক্লিক করে দেবে। এবং যখনই তুমি ব্যাঙ্ক ডিটেলস অপশানে ক্লিক করে দেবে তোমার কিন্তু কাছে কিন্তু কমপ্লিট ইউর KYC। তো প্রথমে ফার্স্ট কমপ্লিট করার পরই কিন্তু তোমরা ব্যাঙ্ক ডিটেলস দেবে, এবং ব্যাঙ্ক ডিটেলস দেওয়ার পর দেখো আমি তোমাদেরকে দেখি দিই, এখানে কিন্তু আমি সাইন আপ বোনাস হিসেবে কিন্তু আমি কত পেয়ে গেছি, 50 টাকা। এটা কিন্তু আমাকে ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করতে পারলেই কিন্তু আমি টাকাটা উইথড্রল করতে পারবো। তো সিম্পলি তোমরা টাকাটা কোথায় পাবে, না সিম্পলি এইখানে কিন্তু পেয়ে যাবে। তো সিম্পলি তোমরা তোমাদের যদি প্যান কার্ড যদি না থাকে তোমরা যে কোনো কারো প্যান কার্ড কিন্তু দিতে পারো তোমার ফ্যামিলি মেম্বারের মধ্যে। তো ফার্স্ট তোমরা ফ্যামিলি মেম্বারের মধ্যে যে কোনো প্যান কার্ড কিন্তু তুমি অবশ্যই অবশ্যই দিয়ে দেবে। তো ফার্স্ট তোমরা দেওয়া হয়ে গেল, তারপরে ফার্স্ট তোমাদেরকে বলে দিই, সরি এখানে দেখো বিটকয়েনে কিন্তু তোমার টাকাটা ওয়ালেট হবে। তো বিটকয়েনে সিম্পলি টাচ করবে, এবং টাচ করার পর এই দেখো সেল অপশন, তুমি কিন্তু সেল অপশনে ক্লিক করবে, এবং সেল অপশনে ক্লিক করার পর এ দেখতে পাচ্ছ 100%। তো সিম্পলি কিন্তু 100% অপশনে ক্লিক করবে, এবং ক্লিক করার পর কিন্তু তোমরা এখানে এই অপশনটিতে ক্লিক করে দেবে, এবং ক্লিক করে দেওয়ার পর কিন্তু তোমাদের কিন্তু যে টাকাটা রয়েছে সেই টাকাটা কিন্তু তোমরা কী করবে, না ইন্ডিয়ান রুপিতে কিন্তু চলে আসবে। যখন তোমরা আরেকটা রেফার কাউন্ট করবে তখনই কিন্তু করবে, এবং এখানে কিন্তু ইন্ডিয়ান রুপিতে কিন্তু কনভার্ট হয়ে যাবে। এবং ইন্ডিয়ান রুপিসে কনভার্ট হয়ে গেলে তোমরা কিন্তু ইন্ডিয়ান রুপিসে হাত দেবে, এবং দেওয়ার পর উইথড্রল অপশানে আসবে, এবং উইথড্রল অপশানে আসার পরে কিন্তু তুমি টাকাটা কী করবে, সিম্পলি তোমার ব্যাঙ্কে কিন্তু যে ব্যাঙ্ক ডিটেলস দেবে সেই ব্যাঙ্কে কিন্তু টাকাটা উইথড্রল করতে পারবে। বোঝা গেল ভিডিওটা কনসেপ্টটা? আরেকবার যদি বুঝতে না পারো তুমি ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো। তো এই ছিল ভিডিও, তো যদি ভালো লাগে এবং তুমি যতজন ফ্রেন্ডকে রেফার করবে, এবং ততজন ফ্রেন্ড কিন্তু তোমার অবশ্যই অবশ্যই KYC মাস্ট কমপ্লিট করতে হবে, তবেই কিন্তু তুমি 50 টাকা করে পাবে। তো এই ছিল ভিডিও, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও, দেখা হবে নেক্সট ভিডিওতে।